এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল প্রকল্পের জনক বলা হয়। তিনি 2002 থেকে 5 বছর ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন। তিনি মহাকাশ গবেষণা এবং সেনাবাহিনীর মিসাইল গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি যুক্ত ছিলেন DRDO এবং ইসরোর সঙ্গে। দেখে নেওয়া যাক তার জীবন সংগ্রামের কিছু উল্লেখ্য ঘটনা। 1931 সালের 15 অক্টোবর রামেশ্বরমে এক মুসলিম পরিবারে জন্ম নেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হয়ে 1960 সালে DRDOতে যোগ দেন বিজ্ঞানী হিসেবে। শুরুতেই তিনি ভারতীয় সেনার জন্য একটি ছোট হেলিকপ্টার ডিজাইন করেন। 1969 সালে কালামকে ইসরোতে পাঠানো হয়। ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে উপগ্রহ যান তৈরির প্রজেক্টের প্রধান হিসেবে যোগ দেন তিনি। ওনার তত্ত্বাবধানে ইসরো সাফল্যের সঙ্গে রোহিণী উপগ্রহ কক্ষপথে পাঠায়। 70-এর দশকে তিনি ব্যালিস্টিক মিসাইল প্রজেক্টে নিযুক্ত ছিলেন। এরপর অগ্নি ও পৃথ্বীর মোট মিসাইল প্রজেক্টেরও প্রধান ছিলেন তিনি। 1992 সালের জুলাই থেকে 1999 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি DRDOর সেক্রেটারি ও প্রধানমন্ত্রীর প্রধান বিজ্ঞান উপদেষ্টা ছিলেন। পোখরানের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1994 সালে হায়দ্রাবাদের সার্জিক্যাল স্টিল থেকে তৈরি হয় কালাম রাজু স্টেন্ট। এর মাধ্যমে আধুনিক স্টেন্টের উৎপাদন শুরু হয় ভারতে। 1998 সালে হায়দ্রাবাদের DRDL এর ডিরেক্টর থাকার সময় পোলিও আক্রান্ত শিশুদের জন্য তিনি হালকা ওজনের ক্যালিপার্স তৈরি করেন। 2002 সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পুরো 5 বছর এই পদে ছিলেন। ছক ভাঙা রাষ্ট্রপতি হিসেবে তিনি কাছাকাছি চলে এসেছিলেন সাধারণ মানুষের। রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর তিনি শিক্ষা লেখা জনকল্যাণের কাজে আবার ব্রতী হন। তিনি 1981 সালে পদ্মভূষণ, 1990 সালে পদ্মবিভূষণ এবং 1997 সালে ভারতরত্ন পান। তিনি ছিলেন নিরামিষাশী এবং অবিবাহিত। তিনি নিজেকে মেড ইন ইন্ডিয়া বলতেন, কারণ তিনি বিদেশে কোনোদিন পড়াশুনো করেননি। তিনি বীণা বাজাতে শিখেছিলেন। তামিল কবিতাসহ অনেক বই লিখেছেন তিনি। তার জন্মদিনকে বিশ্ব শিক্ষার্থী দিবস হিসেবে পালন করা হয়।